আগে আনন্দ আজ মেরা পুরিয়ে, ইয়াহু কালকে দোল। এই দানা দানা তোর আবার কি হলো? মাটির দিকে তাকিয়ে দেখ একবার। এটা কি হলো? এখানে তো শুধু আমাদেরই ন্যাড়া পোড়ানোর ঘর ছিল, ওটা করলো কে? কি রে চুনোপুটির দল, ন্যাড়া পোড়াতে এসেছিস? হ্যাঁ দেখ আমাদের ন্যাড়ার ঘরটা দেখ, আর তোদের থেকেও বড়। আই কালু মুখ সামলা কথা বল কিন্তু, চুনোপুটি কাদের বলছিস তুই? তুই তো নিজে একটা আস্ত জয় ঢাক। এই ঘন্টা মুখ সামলে, নচেত কিন্তু মন্দিরের ঘন্টার মতো ঢং ঢং করে বাজিয়ে দেব, এই বলে দিলাম। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। কি মজা! এবার তোর পালা, এই নে। এবার আমার পালা। একদম জল দিবি না গায়ে, কিন্তু খুব খারাপ হবে। সূর্য পালা, কোথায় পালাবি? দেখ কেমন লাগে। আচ্ছা ঘুমটু কোথায়? আমিও কিন্তু আজ সকাল থেকে দেখিনি। আমি তো আসার সময় ওর বাড়িতে ডাকতে গেলে কাকিমা বলল ও রং নিয়ে একটু আগেই বেরিয়ে এসেছে। সে তো অনেকক্ষণ আগের কথা। তাহলে তাহলে এতক্ষণ কোথায় কি করছে ঘন্টু? চল একটু এগিয়ে গিয়ে দেখি। চল। আরে ওই তো আমাদের ঘন্টা, ঘাটে বসে আছে। কিন্তু ও এখানে কি করছে? চল ওর কাছে গেলেই বুঝতে পারবো। তুই কাঁদছিস কেন? কি হলো, আমার রাস্তা ঘিরে ধরলি কেন? মানে ও এই রাস্তাটা বুঝি তোর ঠাকুর দাদার? মুখ সামলে কথা বল কালু। কাল রাতে তুই বলেছিলিস যে মুখ সামলে কথা বল, তাই না? কাল রাতে তোরাও আমায় কিছু কম বলিসনি। তাই বুঝি? তা কই দেখি, এমন কি বলেছি যে তোর গায়ে একেবারে ফোসকা পড়ে গেছে? দেখা দেখা, দুদিনের বাচ্চা আবার রং খেলবে যত সব। এই চল ছোট্টু। কালুর এত সাহস তোর গায়ে হাত তোলে? আজ আজ ওর একদিন কি আমাদের একদিন। অনেকদিন ধরে ডান হাতটা আবার মিশমিশ করছিল, আজ তার কারণ বুঝলাম। চল দেখি। না আমার জন্য তোরা জড়াস না। তুই না আমাদের বন্ধু, আর আমরা তোর বন্ধু। চল। কালু তুই ওটা কি করছিস? ও তোরা, তা বলি ঘন্টু, তোর একার মার খেয়ে হজম হলো না বুঝি, আবার দল বল নিয়ে এসেছিস কিরে? ওই এই তুই তুই অকারণে ঘন্টুর গায়ে হাত তুলেছিস কেন? বেশ করেছি, বেশি কথা বললে তোর গায়েতে উঠবে। কালু তুই মানুষ না অন্য কিছু? ঘন্টুকে মেরে তোর হলো না? একটা ছোট্ট জীবের সাথে তুই এটা কি করছিস? হ্যাঁ ওই দেখো, এলেন আর এক দয়ার দেহ মন নিয়ে। কে রে? তুই জানিস না এই সমস্ত রং পশু পাখিদের জন্য ক্ষতিকারক, এতে ওদের চামড়া ও চোখ নষ্ট হতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। গুরু এই যে তোমায় জ্ঞান দিচ্ছে, তোরা এখান থেকে ভালোই ভালোই যাবি, আর নয়তো আমি। নয়তো কি বল, নয়তো কি করবি তুই? মারবি? মার মার। আচ্ছা এখন এই দুটোকে কি করা যায়? আমি বলছি এ দোল দোল দোল, বাজাও জোরে ঢোল, খেলবো আমরা দোল।